তো দেখতেই পেলে তোমরা আর পি এফ কীভাবে যারা দুর্নীতির পথে এগোচ্ছিল তাদেরকে ধরল দুজন লোককে অ্যারেস্ট করেছে আর পি এফ ঠিক আছে রেল স্টেশন থেকে নদীয়া রেল স্টেশন থেকে তাদেরকে মানে আটকানো হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আইবিতে ওয়েস্টবেঙ্গল আইবিতে তাদেরকে দেওয়া হয় আর হচ্ছে তারা মানে ছশো জনের পুরো ডকুমেন্ট নিয়ে তারা আর কি ট্রলিতে করে ঘোরাঘুরি করছিল স্টেশনে ঠিক আছে ঘটনাটা এটাই তো তাদের সন্দেহ হয় তারা যখন ইনফর্ম পায় আর পি তো তারা তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের তাদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করা হয় ঠিক আছে তো যাই হোক একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে যেগুলো এ দুর্নীতির জন্য যারা দিয়েছিল এতজন দুর্নীতির জন্য জড়িত হয়েছিল ছশো জন তাহলে না জানি আর কতজন এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে তারা টাকা দিয়ে রেখেছে দালালকে ঠিক আছে এটাই তো এই ছশো জন তো কম নয় তো পিআরবি বোর্ড অবশ্যই এটাকে দেখবেন তো এগুলোকে বাতিল করা হবে যে যারা এই ইয়ে রয়েছে নামগুলো দেখবে এই ডকুমেন্টগুলো যাদের রয়েছে এগুলোকে বাতিল করা হোক ঠিক আছে আর এই বিষয়টা নিয়ে অনেকটাই মানে চর্চা হচ্ছে এটা সর্বপ্রথম অনেকেই বলছে এটা ফেক পি কখন কখনো এটা মানে কেন করবে ডাব্লিউ বি ব্যাপার এটাকে পিআরবি কেন অ্যারেস্ট করবে পি মানে মানে আর কেন আর কি অ্যারেস্ট করবে দেখো এটাকে আর পি এফ অ্যারেস্ট করেছে ঠিকই কিন্তু এটাকে ওয়েস্ট বেঙ্গলের হাতে ইয়েতে আইবি হাতে তুলে দিয়েছে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে হোয়াইট পলিটিক্স বলে যে আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে সবাই আমরা জানি তো এই হোয়াইট পলিটিক্স পেজের মধ্যে এটা আপলোড করা হয়েছে ঠিক আছে আর তারা কখনো উল্টোপাল্টা মানে কিছু ইনফরমেশন তারা কখনোই মানে আপলোড করে না ঠিক আছে তাদের প্রত্যেকটা জিনিস একদম সঠিকভাবে দেয় এতটুকু আমি বিশ্বাস করে বলতে পারছি তো এটা অবশ্যই এটা সঠিক খবর অনেকেই বলছিল কোন খবরে দেওয়া হয়েছে অনেক কোন চ্যানেলে দেওয়া হয়েছে এগুলো দেখিনি জানি না তো এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা তো তোমরা দেখো তো তোমরা কিছুই জানো তোমাদের দেখতেও হবে না ঠিক আছে তো এতটুকু যদি জেনে থাকো যে হোয়াইট প্যালটিক সব জন্য বেস্ট ইনফরমেশনটা দেয় সব সময়ের জন্য সঠিক ইনফরমেশন দেয় তো তাহলে তোমরা অবশ্যই বিশ্বাস করবে তো আপকামিং তোমরা এটা দেখতেই পাবে তাহলে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ কিন্তু বেশি যাচ্ছে না তো এতটুকু বোঝা যাচ্ছে যে স্বচ্ছভাবে নিয়োগটা হবে এবার স্বচ্ছভাবে নিয়োগ হতে গেলে কিভাবে এভাবেই হবে আস্তে আস্তে একটার পর একটা দুর্নীতি ধরা পড়বে আর এগুলো যদি মানে সতর্ক হয়ে যায় বাদ বাকি যারা দিতে চেয়েছিল তারা যদি সতর্ক হয়ে যায় এইভাবে আস্তে আস্তে যদি কমে যায় একটা মোটামুটি যতটা কমবে দুর্নীতি যারা এই ডকুমেন্টগুলো দিয়েছে দালালের হাতে তাহলে মনে করো কাট অফটা কম যাওয়ার চান্স আছে আমি এতটুকু বলে দিচ্ছি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সিক্সটি আপ মনে হচ্ছে না যাবে আমার ওপিনিয়ন হিসাবে ঠিক আছে তো প্রিপারেশন নাও যেহেতু এক্সামটা পিছিয়ে গেল অনেকটাই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য তো এর উপর আর কিছু বলার নেই প্রিপারেশন নিতে থাকো সময় রয়েছে সিলেবাস যাদের কমপ্লিট হয়নি তাদের আরও সুবিধা ঠিক আছে আর তাদের বাড়ি মানে এই ছেলে দুটোকে যে অ্যারেস্ট করেছে তাদের মুর্শিদাবাদ যে রয়েছে মুর্শিদাবাদ থানায় তাদেরকে তাদের একটা কি অ্যারেস্ট সরি মুর্শিদাবাদ থানায় তাদের জন্য একটা ইয়ে হয়েছিল কেস হয়েছিল তো তো সেখানে তারা খোঁজাখুঁজি করছিল এবং তারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে শেষে রানাঘাটে মানে গিয়ে ওখানে গিয়ে ওদের ইয়েতে ধরে তো যাই হোক এটি এতটুকুই ইনফরমেশান ছিল তো যারা ভাবছিল এটা ফেক তো এটা ফেক নয় তো অবশ্যই তোমরা এটা দেখো গিয়ে ঠিক আছে পুরো আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমরা অতক্ষণ দেখলেই তো ইনফরমেশন একদম ঠিক প্রিপারেশন নাও কোনো চাপ নেই জাস্ট এতটুকুই বলার ছিল চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই